আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আশা করছি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি ওপেন করছেন আপনাদের সবাইকে স্বাগতম এখনকার ভিডিওতে। বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা ভিসা ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনাদের কপালে বাড়ি পড়তে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ওমানে প্রত্যেকটা ভিসার বিনিময়ে আমরা যে অর্থটা দেই এটাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ওমান শ্রম মন্ত্রণালয়। এ বিষয়ে সর্বশেষ কিছু তথ্য আপনাদেরকে জানাবো, পাশাপাশি গত 24 ঘন্টা সহ ওমানের সর্বশেষ করোনা পরিস্থিতি কোন অবস্থায় আছে সেটা নিয়ে এবং এই ভিসার ব্যাপারে দুটো প্রতিবেদন আমরা দেখব। এরপরে এই বিষয়টা নিয়ে আরও কিছু কথা বলবো, সবাই সাথেই থাকুন। ওমান প্রবাসীদের থেকে নেয়া ভিসার মূল্য অবৈধ ঘোষণা করল ওমান। প্রবাসী কর্মীদের জন্য ভিসার মূল্য অবৈধ ঘোষণা করল ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয়ের আইন অনুযায়ী শ্রমিকের ভিসার মূল্য কোম্পানিকে অথবা মালিককেই বহন করতে হবে। ভিসা বাবদ কোনো অর্থ শ্রমিক থেকে নিতে পারবে না কোনো কোম্পানি বা মালিক। দেশটির এমন আইনের সুফল পাবেন প্রবাসীরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন করা গেলে নামমাত্র খরচে বাংলাদেশ থেকে ওমান যেতে পারবেন প্রবাসীরা। এতে যেমনিভাবে অভিবাসন খরচ কমবে তেমনিভাবে ভিসার জন্য যে পরিমাণ অর্থ দেশের বাহিরে পাচার হতো তাও বন্ধ হবে। একই সাথে ওমানের শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিকের পাসপোর্ট তার মালিক বা কোম্পানি রাখতে পারবেন না, এটি ওমানের শ্রম আইন অনুযায়ী কঠোরভাবে নিষিদ্ধ। পাসপোর্ট এবং রেসিডেন্ট কার্ড ব্যক্তি নিজের অধিকার এবং এটা তার নিজের কাছেই থাকবে। কোনো মালিক বা কোম্পানি যদি কোনো শ্রমিকের পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড অবৈধভাবে জব্দ করে তাহলে উক্ত প্রবাসী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ডের মালিক যিনি, এটি তিনি ব্যতীত অন্য কারো কাছে রাখার এখতিয়ার নেই। যদি কোনো নিয়োগকর্তা বা কোম্পানি কোনো শ্রমিকের পাসপোর্ট আটকে রাখে বা দিতে অপারগতা জানান অথবা শ্রমিকের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেন তাহলে উক্ত কর্মচারী সরাসরি ওমানের শ্রম মন্ত্রণালয়ে গিয়ে নিয়োগকর্তা বা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। এ ব্যাপারে সম্প্রতি দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানে দেয়া এক সাক্ষাৎকারে ওমানের একজন আইন বিশেষজ্ঞ বলেন পাসপোর্ট একজন শ্রমিকের অতি জরুরি একটি নথি, এটা রাখার অধিকার কেবলমাত্র ব্যক্তি নিজেরই। কোনো নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান যদি অন্যায়ভাবে পাসপোর্ট জব্দ করে তাহলে উক্ত শ্রমিক চাইলে ওমানের যে কোনো ল ফার্মের মাধ্যমে শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ দিতে পারবেন। ওমানে করোনা মহামারীতে আরও কমল নতুন শনাক্তের সংখ্যা। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে, একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় 4,000 মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে প্রায় 4.25 লাখে। সোমবার 13 ডিসেম্বর ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা মাত্র 10 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 7 জন। মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী গত এক সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা অনেকটাই কম, সেই সাথে দেশটিতে গত এক মাস যাবৎ মৃত্যুর সংখ্যা একেবারে শূন্যের কোঠায়। এছাড়াও গত 2 মাস যাবৎ দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে 98.5 শতাংশে। দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা 3,04,724 জন এবং সুস্থ রোগীর সংখ্যা 3,103 জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা 4,113 জন। আজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 2 জন। বর্তমানে সমগ্র ওমানে হাসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন 8 জন রোগী এবং আইসিইউতে 5 জন। এদিকে করোনা নিয়ন্ত্রণে আজ থেকে বুস্টার ডোজ চালু করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে 18 বছর বা তার বেশি বয়সী নাগরিক যারা 6 মাস পূর্বে দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন তারা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বুস্টার ডোজ গ্রহণের আগ্রহীদের দ্রুত তারাসুত অ্যাপের মাধ্যমে বুস্টার ডোজের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকাও শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকার এর পরে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইউক্রেন, ফিলিপাইন ও ভিয়েতনাম।
এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছড়িয়েছে 27 কোটি 4 লাখের ঘরে। অন্যদিকে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 53 লাখ 21 হাজারে। অপরদিকে বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,031 জনে। এ সময় করোনা শনাক্ত হয় 385 জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,79,710 জনে। আসলে এই উদ্যোগটা নিলে, ভিসার ব্যাপারে যে উদ্যোগটা গ্রহণ করছে ওমান সরকার বা ওমানের শ্রম মন্ত্রণালয়, এটা কিন্তু অনেকটাই প্রশংসার দাবিদার। এটা হওয়া জরুরি, আর এটা হওয়া জরুরি এই কারণেই অনেক প্রবাসীরাই আছেন নিজের ভিটামাটি বিক্রি করে প্রবাসে যান। বিশেষ করে ওমান প্রবাসীদের কথাই যদি বলি, ওমানে কিন্তু ভিসা যে পরিমাণে টাকা দিয়ে কিনতে হয় সেই পরিমাণের অর্থ কিন্তু ওমানে যাওয়ার পরে কোনো প্রবাসী ইনকাম করতে পারে না। সবাই কিন্তু পারে না, কিছু কিছু সংখ্যক প্রবাসী হয়তো যাওয়ার পরে খুব ভালো ইনকাম করে, তাদের ভাগ্যটাকে ফিরায় নেয়। আর অনেকজন আছে যাওয়ার পরে এতটাই অসহায় হয়ে পড়ে, তাদের ধার দেনার টাকাগুলো শোধ করতেই সারাটা জীবন চলে যায়। তো এটার থেকে কিছুটা হলেও রেহাই পাবে যদি এই আইনটা কার্যকর হয়। পাশাপাশি আমাদের সবথেকে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে ওমানের প্রবাসীদের জন্য পাসপোর্ট এবং পতাকার যে সমস্যাটা আছে। প্রত্যেকটা মানুষ, বাঙালি হোক অথবা ওমানি হোক, যারা স্পন্সরশিপ দেয় অথবা যারা আরবাব থাকে, তারা কিন্তু সবারই পতাকাটা এবং পাসপোর্টটা নিজের জিম্মায় রাখে, আর এটাতেই পড়তে হয় ভোগান্তিতে। ওমানে এমনও কিছু কাজের জায়গা আছে যেখানে আপনি পতাকা শো না করলে আপনাকে নেবে না, আবার এমনও কিছু জায়গায় আছে পতাকা না থাকলে আপনি পড়বেন বিপদে। আর যখন মালিক এই কাজগুলো করে তখনই কিন্তু এই সমস্যাটার মুখোমুখি হতে হয় আমাদের সবাইকেই। আর সবথেকে বড় কথা, যেটা আমরা প্রবাসীরা প্রবাসের জীবনে যতদিন থাকি আমাদের মূল সম্বল হচ্ছে পাসপোর্ট এবং পতাকা। আর এই পাসপোর্ট মালিকের কাছে থাকলে অনেক ধরনের হুমকি ধামকির শিকারও হতে হয় প্রত্যেকটা প্রবাসীকেই। আর এটার জন্য প্রত্যেকটা প্রবাসী যে একটা কত কষ্টে থাকে সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। পাসপোর্ট আপনার নিজস্ব সম্পত্তি, আপনি আপনার কাছে রাখবেন, এটা কিন্তু বেশ কয়েকদিন থেকেই এই জিনিসটা শোনা যাচ্ছে। কারণ ওমানের যে জাতীয় দৈনিকগুলো আছে, টাইমস অফ ওমান, ওমান অবজারভার, আরও বেশ কয়েকটি দৈনিক পত্রিকা আছে যেখানে প্রতিনিয়তই এই বিষয়গুলো নিয়ে কথা হয় বা প্রতিনিয়তই তারা এই আপডেটগুলো দেয়। আপনারা হয়তো অনেকেই মনে করেন যে এগুলো শুধু আমরা শুনেই থাকি, কখনো বাস্তবায়ন হয় না। আপনি একবার সাহস করে একটা কাজ করেন তো, দেখেন আপনি পারেন কি না। আপনার পাসপোর্ট মালিকে জব্দ করে রাখছে, দিচ্ছে না, আপনি পুলিশ কমপ্লেন করেন তো, শ্রম মন্ত্রণালয়ে গিয়েও কমপ্লেন করেন তো, দেখেন আপনার কাজটা হয় কি না। কিন্তু আমরা সেটা সাহস করে করি না। করি না কি কারণে, ভাষাগত একটা ব্যাপার আছে, পাশাপাশি নিজের দেশের কালচার, বাইরের দেশের কালচার দুটো নিয়েই অনেকটাই কিন্তু মানে একটা হিমশিম খাওয়ার মতো অবস্থা আমাদের হয়। আমরা হয়তো মনে মনে ভাবি যে আমি যদি এই কাজটা করি এটা যদি হিতে বিপরীত হয়, অথবা পাসপোর্টের জন্য মামলা করলাম শেষ পর্যন্ত দেখা গেলো আমাকে এই দেশ থেকেই যেতে হলো, এই যে একটা চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকে যার কারণে কিন্তু আমরা এই সাহসটা করি না। যদিও ওমান শ্রম মন্ত্রণালয়ের নিয়ম অনুসারে আপনি সেই মালিক অথবা সেই কোম্পানির নামে মামলা করতে পারবেন, যেমনটা আমি আমার এই নিউজে বললাম। তো এইভাবেই আমরা একটা বারের জন্য কিন্তু সাহস করে এই কাজগুলো করতে চাই না, আর সাহস করে এই কাজগুলো করতে চাই না বিধায় আমাদের জীবনে এর থেকে আরও অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়। প্রত্যেকটা প্রবাসী ভাইকেই বলবো, যারা ভিসার ব্যবসা করেন আপনারা একটু সাবধান হয়ে যান। ভিসার ব্যবসা করবেন, করেন, একটু সমঝোতার মধ্যে করেন। 300 রিয়াল দিয়ে ভিসা কিনে আপনি 3 লক্ষ টাকা বিক্রি করেন, 1,000 রিয়াল দিয়ে ভিসা কিনে আপনি 3,500-4 লক্ষ টাকা বিক্রি করেন। কেন ভাই, আপনি যখন প্রথম গেছেন আপনাকে যে জবাই করছে কেমন লাগছে তখন, ঠিক এইভাবে আপনি আর একজনকে জবাই করবেন তারও তো ঠিক তেমনটাই লাগবে। একটু বোঝার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।